হিমালয়ের বরফ কলা জল আজ লবণাক্ত, পোখরা আজ সিক্ত লাল সবুজের আনন্দ অশ্রুতে। সেখানে সোনালী সূর্যের আভায় এক মনোমুগ্ধ করা বেশ, তাতে ছুঁয়ে যায় আবেগ, গর্বে শির উঁচু হয়ে পাল্লা দিতে চায় হিমালয়ের সঙ্গে। কাঠমান্ডু থেকে 210 কিলোমিটার দূরে এসে এমন একটা রেকর্ডের জন্ম দেবে বাংলাদেশ, এই ধারণা ছিল না কারোই। কিন্তু বজ্র কঠিন মনোবল আর চোয়ালবদ্ধ লড়াইয়ে তারা হতাশ করেনি বিন্দুমাত্র। কম্পাউন্ডে সোমাকে দিয়ে শুরু, এরপর একে একে পথ অনুসরণ করেন সোহেল রানা, ইতি খাতুন ও রোমান সানা। আমি চেষ্টা করছি যে আগামীতে আমি আরও কঠোর পরিশ্রমী হব, এবং আমার মাথায় সেট করে নিয়েছি যে আমাকে আরও অনেক দূর যেতে হবে। আমি চাই যে ওয়ার্ল্ডের টপ 3 আর্চারের মধ্যে আমি আমার র্যাঙ্কিংটা নিয়ে যেতে। যখন আমি টিমে এবং মিক্সড টিমে স্বর্ণপদক জয়লাভ করছি, কিন্তু ভিতরে আমার আরও স্বপ্ন চলে আসছে যে হ্যাঁ, আমি বাংলাদেশের জন্য কিছু করতে পারছি। শুধু এসএ গেমস নয়, যে কোনো আন্তর্জাতিক ইভেন্টেই এমন 10-on-10 পারফরমেন্স এর আগে দেখাতে পারেনি আর্চারি। তাদের এমন অভূতপূর্ব সাফল্য চমকিত করেছে খোদ লাল সবুজ কোচকেই, কিন্তু তার স্বপ্নটা আরও বড়। বাংলাদেশকে নিয়ে অলিম্পিকের মঞ্চে উড়াতে চান লাল সবুজ পতাকা। আমি সত্যি অভিভূত, আর্চাররা দেশের স্বপ্ন পূরণ করেছে। এখন আমাদের লক্ষ্য অলিম্পিকের মতো আসরে ভালো ফল করা। আমি আশা রাখি সেটি করা সম্ভব হবে। সব কিছু অর্জনই কিন্তু গতি বাড়ায়, আমাদের এখন আর পিছে তাকালে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। কত দূরে এগোতে হবে সেটা আমরা জানি না, সীমাহীন। এবারের এসএ গেমসে 10 স্বর্ণপদক ছাড়াও একটি ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ আর্চারি। বাংলাদেশকে দুহাত উজাড় করে দিল পোখরা। লাল সবুজদের এমন অর্জনে আজ হিংসে ওই অন্নপূর্ণার মাঝেও। আর হবেই বা না কেন, তার পাদদেশ থেকে যে রোমান সানা আর মাবিয়ারা ছিনিয়ে নিয়ে গেল 13টি স্বর্ণপদক। পোখরা থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, নেপাল।